Welcome back. Welcome to my channel. Shubho Dorshok, Assalamu Alaikum. Asha kori shokoli bhalo achen. To aajke purber nay aajke je product niye alochona hobe seta hocche xenovate propionate cream. Upasthapon xenovate ointment somosto ointment er proti gram ointment er ache clobetasol propionate ba BP 0.5 mg. Xenovate cream সাদা মসৃণ পানিতে দ্রবণীয় ক্রিম প্রতি গ্রাম ক্রিমে আছে ক্লোবেটাসল প্রোপিওনেট বিপি 0.5 মিলিগ্রাম নির্দেশনা xenovate ক্লোবেটাসল প্রোপিওনেট ওয়েডমেন এবং ক্রিম মারাত্মক সোরিয়াসিস বিস্তৃত প্লাক সোরিয়াসিস ব্যতীত সহ রিক্যালিটিস্ট্যান্ট কোডিওস্টোরেট সংবেদনশীল ডার্মায়াবেটিস এবং একজিমাটমেটিস ডার্মাটাইটিস ও নির্দেশিত xenovate ক্লোবেটাসল প্রোপিওনেট ওয়েডমেন সাধারণত পছন্দ করা হয় শুষ্ক চর্মের কর্কশতা অথবা স্কেলি ক্ষত অথবা যেখানে অধিক মাত্রায় অবরুদ্ধ কার্যকারিতা প্রয়োজন xenovate ক্লোবেটাসল প্রোপিওনেট ক্রিম ঈষৎ আর্দ্র এবং তীব্র ক্ষত এর জন্য উপযোগী মাত্রায় ও প্রয়োগ xenovate ক্লোবেটাসল প্রোপিওনেট ওয়েডমেন্ট ক্রিম আক্রান্ত স্থানে অল্প পরিমাণে হালকা মালিশ করে প্রয়োগ করতে হবে রোগের তীব্রতা অনুযায়ী দিনে দুবার হতে তিনবার প্রয়োগ করতে হবে সপ্তাহে ক্লোবেটাসল প্রোপিওনেট ক্রিম এবং ওয়েডমেন 50 গ্রামের বেশি প্রয়োগ করা উচিত নয় যদি এক সপ্তাহ পর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত না হয় অথবা ক্ষত সেরে ওঠার সাথে সাথে চিকিৎসা বন্ধ করা উচিত ক্লোবেটাসল ও প্রোপিওনেট ক্রিম এবং ওয়েডমেন শুধুমাত্র সংক্ষিপ্ত সময়ের জন্য ব্যবহার করা সুবিবেচিত বিরুদ্ধ ব্যবহার সতর্কতা অনুযায়ী ইত্যাদি বিরুদ্ধ ব্যবহার ক্লোবেটাসল প্রোপিওনেট এবং অতি সংবেদনশীলতা আছে এমন রোগীদের ক্ষেত্রে ক্লোবেটাসল ও প্রোপিওনেট ওয়েডমেন এবং ক্রিম ব্যবহার নিষিদ্ধ এছাড়া প্রাথমিক ব্যাকটেরিয়া অথবা ছত্রাকজনিত ক্ষত যদি না পাশাপাশি অ্যান্টি ইনফেকটিভ এজেন্ট ব্যবহার করা হয় প্রাথমিক কিউটেনিসিস ভাইরাল ইনফেকশন যেমন হারপেস সিমপ্লেক্স ভ্যাকসিনিয়া জেরিসেলা টিউবারকিউলাস ত্বকের ক্ষতি নির্দেশিত হয় অন্যান্য ওষুধের সাথে আন্তঃক্রিয়া ক্লোবেটাসল প্রোপিওনেট ওয়েডমেন্ট এবং ক্রিম সহিতের আন্তঃক্রিয়া হওয়ার কোনো তথ্য পাওয়া যায়নি গর্ভাবস্থা ও স্তনতালকালে ব্যবহার গর্ভবতী প্রাণীদের ক্ষেত্রে তৃতীয় ত্বকীয় কোষ্টিরয়েড ব্যবহারের গ্রুপ পরোক্ষতায় সমস্যা হতে পারে মানব ভ্রূণের ক্ষেত্রে এটা এখনও প্রতিষ্ঠিত হয়নি স্তনদানকালে ক্লোবেটাসল প্রোপিওনেট ব্যবহারের নিরাপত্তা এখনও প্রতিষ্ঠিত হয়নি তথাপি মায়েদের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকির চেয়ে প্রত্যাশিত সুফলের মাত্রায় বেশি হলে গর্ভাবস্থা ও স্তনদানকালে ক্লোবেটাসল প্রোপিওনেট ব্যবহার করা যেতে পারে গর্ভবতী রোগীদের ক্ষেত্রে এই ওষুধ প্রচুর পরিমাণে অথবা বেশি দিন ব্যবহার করা উচিত নয় পার্শ্ব প্রতিক্রিয়া অন্যান্য ত্বকীয় কোষ্টিরয়েডের মতো বেশি পরিমাণে দীর্ঘদিন ক্লোবেটাসল প্রোপিওনেট ব্যবহারের অথবা অধিক স্থান জুড়ে চিকিৎসায় হাইপার কোষ্টিওটিজম ঘটার মতো ত্বকীয় শোষণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই প্রতিক্রিয়া শিশু বাচ্চাদের ক্ষেত্রে ঘটে অবরুদ্ধ ড্রেসিং করা হয় দীর্ঘদিনের চিকিৎসায় লোকাল অ্যাট্রোফি হতে পারে অতিমাত্রা তীব্র অতিমাত্রা সাধারণত খুবই কম ঘটে তবুও কোনিক অতিমাত্রায় ভুল ব্যবহারের ক্ষেত্রে হাইপার কোষ্টিওটিজম হতে পারে দর্শক আজকে এ পর্যন্তই পরবর্তীতে আরও কোনো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব প্লিজ দর্শক আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবং লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ দর্শক